নর্দমা পরিষ্কারকে কেন্দ্র করে উত্তেজনা। তৃণমূল নেতাকে লক্ষ্য করে বোমা ছুড়ল দুষ্কৃতীরা। সোমবার সন্ধ্যায় ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য বীরভূমের রামপুরহাট পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে। জখম তৃণমূল নেতা হাসপাতালে চিকিৎসাধীন। জখম তৃণমূল নেতার নাম আব্বাস হোসেন, তিনি পৌরসভা 4 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর। জানা যায়, ওয়ার্ডের একটি নর্দমা পরিষ্কারকে কেন্দ্র করে ওই তৃণমূল নেতার সাথে ঝামেলা চলছিল ওয়ার্ডের বেশ কিছু যুবকের। হঠাৎই বেশ কিছু দুষ্কৃতী ওই তৃণমূল নেতার ওপর হামলা চালায়। লাঠি বাঁশ নিয়ে মারধরের পাশাপাশি তাকে লক্ষ্য করে দুটি বোমা ছোড়া হয় বলে অভিযোগ। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। তড়িঘড়ি আব্বাস হোসেনকে চিকিৎসার জন্য ভর্তি করা হয় রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র সহ বিশাল পুলিশ বাহিনী। ঘটনার তদন্ত শুরু করেছেন তারা। গতকাল আমি রামপুরহাট পৌরসভা চেয়ারম্যানের কাছে যাই, নিজের আইন হাতে না তুলে আমি চেয়ারম্যানকে জানিয়েছি যে আমার একটা বিশাল একটা ড্রেন আছে, মধ্যে একটা ঢালাই করে দিয়েছে, ডান দিকে বাঁ দিকে দুইকে জল জমে যাচ্ছে। জল জমে যাওয়ার ফলে ড্রেনে মাল তুলতে পারছে না। পৌরসভা থেকে চেয়ারম্যান ডালটন চ্যাটার্জিকে পাঠাই, আমি উপস্থিত ছিলাম এবং পৌরসভার স্টাফকে আমাকে প্রচণ্ড হেনস্থা করেছে, প্রেসিডেন্টকে হেনস্থা করেছে, কাউন্সিলরের ছেলেকেও হেনস্থা করেছে, প্রচণ্ড গালাগালি করেছে। কিন্তু আমি খুব ঠান্ডা মাথায় কালকে বেরিয়ে এসেছি, তার পোমালার মধ্যে আমি যাইনি। এই যে আমি রেগুলার পৌরসভা রামপুর 4 নম্বর ওয়ার্ডে লাইট কল দেখে বাড়াই, এই সুযোগটা আমাকে এইভাবে নিল, আমার খুব খারাপ লাগলো। আমার জীবনে আমি প্রথম মার খেলাম, আমার মাথা ফাটালো, আমি বোম চার্জ করলো, আমি ডাকাত চোর চিটিংবাজ নয়, কী দিয়ে আকাশ করলো বুঝতে পারলাম না, এমন চিনতে পেরেছি। তারা আমার ওয়ার্ডের বটে। বীরভূম থেকে মৃন্ময় লাহিড়ির রিপোর্ট, টিভি নিউজ 10।